যত মত তত পথ, এই সরল কথাটির মাধ্যমেই ফুটে উঠেছে জীবন দর্শনের সার্থকতার একটা দিক। জীবন দর্শন যার অসামান্য মানে খুঁজেছেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব। রামকৃষ্ণ পরমহংসদেবের দেখানো পথ ধরে কত শত মানুষ এগিয়ে চলেছেন তাদের জীবনের সার্থকতার পথে। আজ তার প্রয়াণবার্ষিকীতে জিও বাংলার পর্দায় আমি স্নিগ্ধা চলে এসেছি রামকৃষ্ণ মঠ পরিসায়। আপনাদেরকে এই মঠ আমি ঘুরিয়ে দেখাবো এবং সেই সাথে রামকৃষ্ণদেবের জীবন কাহিনী এবং তার জীবন দর্শন সম্পর্কে কিছু তথ্যও জানিয়ে দেব। ভিডিওটা তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জন্ম কামারপুকুরে। জন্মের পরবর্তীকালে তার নাম হয় রামকৃষ্ণ পরমহংস, তবে জন্মকালীন তার নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। আপনারা অনেকেই কিন্তু জানেন সেই নাম, যে রামকৃষ্ণদেবের আসল নাম গদাধর চট্টোপাধ্যায়। তবে কিভাবে এই গদাধর থেকে রামকৃষ্ণ হয়ে ওঠার যে তার পথ ছিল সেটা অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেবো একটু পরে। তবে তার আগে আমি বলে রাখি, ছোটবেলা থেকে শান্ত স্বভাবের এই শিশুটি কিন্তু আধ্যাত্মিকতার পথে এগিয়ে যেতে চেয়েছিলেন। প্রথমে কৃষ্ণ ভক্ত, তারপর কালী সাধনা। তিনি তার অপার মহিমা ছড়িয়েছেন প্রতিটি ভক্তের মনে। গদাধর চট্টোপাধ্যায় থেকে রামকৃষ্ণ নাম তার কিভাবে এলো এই নিয়ে নানাজনের নানা মত অবশ্যই রয়েছে। তবে ইতিহাস ঘাঁটলে বা লোকমুখে যে কথা প্রচলিত সেখান থেকে জানা যায়, রানী রাসমণির জামাতা মথুরামোহন বিশ্বাস তাকেই নাম দিয়েছিলেন। মথুরামোহন বিশ্বাসের খুব কাছের মানুষ ছিলেন রামকৃষ্ণদেব, তাই তিনি তাকে এই নাম দিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংস। খুব সাধারণ অথচ অসাধারণ ভঙ্গিমায় তিনি চেতনা জাগিয়েছেন কত শত মানুষের মনে। তার দেখানো পথকে অনুসরণ করে জীবনের পথে সার্থকতা লাভ করেছেন বহু মানুষ। স্বয়ং বিবেকানন্দ ছিলেন তার একনিষ্ঠ শিষ্য। রামকৃষ্ণদেবের প্রয়াণবার্ষিকী সত্যি কিন্তু রামকৃষ্ণ মঠ মনে রাখে না, কারণ তিনি তার বাণীর মাধ্যমে, তিনি তার দেখানো পথের মাধ্যমে তিনি তার ভক্তদের মনে আজও কিন্তু বিরাজমান। আর তাই তার জন্মদিবস পালন করা হয় ঠিকই, কিন্তু তার তিরোধান দিবস কিন্তু পালন করে না রামকৃষ্ণ মঠ। আর আজ তাই রামকৃষ্ণ মঠ বরিশায় কোনো রকম তিরোধান দিবস কিন্তু পালন করা হচ্ছে না। তবে জিও বাংলার পর্দায় আমি স্নিগ্ধা আজকে চলে এসেছিলাম রামকৃষ্ণ মঠ বরিশায়। আপনাদেরকে এই মঠ ঘুরিয়ে দেখালাম এবং রামকৃষ্ণদেব সম্বন্ধে ছোট ছোট কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিলাম। আজকের ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশানে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। ক্যামেরায় সুজয়ের সঙ্গে আমি স্নিগ্ধা, এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায়। আর সবশেষে আমি বলবো, রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধান দিবসে তাকে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম।